भवानीपुर विधानसभा सीट से प्रत्याशी व सीएम ममता बनर्जी ने गुरुवार को दावा किया कि पूरे राज्य में अब तक 5.5 करोड़ लोगों का टीकाकरण किया जा चुका है। राज्य में वैक्सीन की एक भी डोज नष्ट नहीं की गई है। उन्होंने बंगाल में वैक्सीनेशन के लिए केंद्र से 8 से 9 करोड़ वैक्सीन की मांग की है। सीएम ने आगे कहा है कि अब बच्चों को भी कोरोना का टीका लगाया जाएगा। अभी और करीब 14.5 करोड़ वैक्सीन की जरूरत पड़ेगी। বাংলায় 5.5 কোটির ওপর ভ্যাকসিনেশন অলরেডি আমরা দিয়ে দিয়েছি। তার কারণ হচ্ছে বাংলায় আমাদের ডাক্তার, আমাদের সিস্টার যারা আছে তারা টিকা দেয় খুব ভালো। এবং বাংলায় টিকাতে আমরা প্রথম মনে রাখবেন, আমরা একটাও ডোজ নষ্ট করি না, আমরা ভালোভাবে দিই। আমার প্রয়োজন এখনো আরো প্রায় 8-9 কোটি। আমরা চেয়েছি সেটা সেন্ট্রালকে, কারণ আগে বাচ্চাদের দিতে হতো না, এবার থেকে বাচ্চাদেরও দিতে হবে। এবং বাচ্চাদের দিতে গেলে আমার লোক সংখ্যা যদি 10.5 কোটি হয়, বাচ্চাদের নিয়ে এটা হবে 14 কোটি। 14 কোটি হলে 5.5 কোটি অ্যাডাল্টদের আমরা দিয়ে দিয়েছি। রিক্সাওয়ালা থেকে শুরু করে, ড্রাইভার থেকে শুরু করে, হকার থেকে শুরু করে, বেকার থেকে শুরু করে, মাছ বেচা যিনি দোকানদার, যারা মাছ বেচা থেকে শুরু করে বাজার যারা কমিটিতে আছেন, বাজারে সবজি বিক্রি করেন, এদের সবাইকে আমরা কিন্তু দিয়ে দিয়েছি। কলকাতা কর্পোরেশনের স্টাফ, পুলিশের স্টাফ, হেলথের স্টাফ, ICDS এর স্টাফ, আশা স্টাফ, সাংবাদিক সবকিছু, বাদবাকিও যখন পাবো আমরা টোটালটা দিয়ে দেবো। কারণ আমরা চাই আপনারা সকলে ভালো থাকে। আপনারা জানেন আমরা যখন ছোট্ট ছিলাম তখন আমাদের হয়তো টিকা দিত, এখন আমরা বাচ্চাদেরই পোলিওর টিকা দিয়ে দিই। জন্মের 6 মাসের মধ্যে পোলিওর টিকা, ম্যালেরিয়া, চিকেন পক্স, নানা রকম আগে যে অসুখগুলো হতো আজকাল সমস্ত দিয়ে দেওয়া হয় জন্মের পরে। অনেক স্বাস্থ্য ব্যবস্থা এখন আমাদের অনেক ভালো হয়ে গেছে। আপনারা কি জানেন ইনস্টিটিউশন ডেলিভারি হাসপাতালে, আগে তো বেঙ্গলে এমন অনেক দেশ ঠিক আছে, জল সমুদ্রের ওপরে, সুন্দরবন, দীঘা, কত ইন্টিরিয়ার ডিস্ট্রিক্ট আছে যেখানে পায়ে হেঁটে যাওয়া যায় না, যেত না। সেসব জায়গায় আমরা কি করি জানেন, যেমন সুন্দরবন, বঙ্গোপসাগর, আমরা প্রেগনেন্ট মাদারদের নিয়ে আসি, আমরা ক্যাম্পে রেখে দিই, ট্রানজিট ক্যাম্প, সেখানে বাচ্চা জন্ম দেয়, বাচ্চারা ভালো হয়, তারপরে মাকে আমরা বাড়িতে ফিরি।